সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে, আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আমাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। এবার দেখে নেব কি কি লাগছে রান্না করতে। মাছের ডিমের বড়া, পেঁয়াজ, আদা ঘষা, রসুন কুচি, টমেটো কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা তেজপাতা, নুন, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, সর্ষের তেল। এবার দেখে নেব কীভাবে রান্নাটা করতে হচ্ছে। সবার প্রথমে মাছের ডিমেরটাকে আমরা বড়া করে নেব, সেটা আমি আগে একটি রেসিপিতে দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এবার মাছের ডিমের বড়াটা ভাজার পর সেটা তুলে নিয়ে ওই তেলেই আমরা সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে দেব, তাতে তেলে খুব সুন্দর ফ্লেভার আসে। এবার পেঁয়াজ বাটাটা আমরা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আর একটা বড় সাইজের পেঁয়াজেরই হাফ পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমরা আদা ঘষাটা দেব আর রসুন কুচিটা দিয়ে দেব। এবার তিনটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। তিনটাকে মিশিয়ে নিলাম। এবার একটু ভাজা হতে দেব, একটু ভাজা হয়ে আসলে তাতে টমেটো কুচি দিয়ে দেব। এখানে টমেটো পেস্ট করা টমেটোও দিতে পারো, আমি এখানে কুচি দিলাম। তাতে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ ভাজাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে, সেজন্য নুন দিলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর একটু চেক করে নিতে হবে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখানে টমেটোটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা এতে একে একে মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর ধনে গুঁড়ো দিলাম, তারপর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ মতো দিয়েছি, হলুদটা পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজ আর টমেটোটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ঢেকে দেব আর একটু ভাজা হতে দেব। মশলা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে কিন্তু, সেই জন্য মশলাটা একটু ভাজা হতে দিতে হবে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো চারদিকে খুব সুন্দর করে তেল ছেড়েছে, এটা দেখেই বুঝতে পারবো যে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়েছে, কষেছে। এবার আমরা এতে পরিমাণ মতো জল অ্যাড করব, যে যতটুকু ঝোল বানাতে চাও। আমি কিন্তু এখানে জলটা উষ্ণ গরম জল অ্যাড করছি, তাতে রান্নার টেস্টটা খুব ভালো আসে। ঝোলটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ বড়াতে কিন্তু ঝোলটার বেশিটাই টেনে নেবে, খাওয়ার সময় কিন্তু একটুও তারপর আর ঝোল পাওয়া যাবে না, সেই জন্য ঝোলটা একটু বেশি দিতে হবে। জলটা দিলাম আমি। এবার ঢেকে দেব যাতে ঝোলটা একটু ফোটে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যেই একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছের ডিমের বড়াটা দিয়ে দেব। মাছের ডিমের বড়াটা কিন্তু লাল করে খুব সুন্দর করে ভাজতে হবে, না হলে কিন্তু একটা এষ্ট গন্ধ আসতে পারে। এবার একটু নেড়ে চেড়ে দেব যাতে বড়াটার দুপিটে ঝোলটা লাগে। গ্যাসটা কমিয়ে কিন্তু এবার রান্নাটা করতে হবে।
এবার এতে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, আর দেব পরিমাণ মতো গরম মশলা। আমি ছোট চামচের চার ভাগের এক ভাগ মতো দিয়েছি। এবার দেব অল্প একটু চিনি, তাতে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। চিনিটা অল্প দেব, খুব বেশি কিন্তু দেব না। এবার আমরা ঢেকে দেব গ্যাসটা একদম কমিয়ে, কিছুক্ষণ এরমভাবে রান্না হতে দেব। দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাস একদম রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মাছের ডিমের বড়ার ঝোল। এবার আমরা নামিয়ে নিতে পারি পরিবেশনের জন্য। আশা করি এতক্ষণে দেখে নিয়েছেন মাছের ডিমের বড়ার ঝোল কিভাবে বানাতে হচ্ছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন হলো খেতে। আরও কী কী রেসিপি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। আমি একটা পাত্রে ঢেলে পরিবেশনের জন্য একদম প্রস্তুত করে নিয়েছি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসছি পরের দিন আরও নতুন কিছু রেসিপি নিয়ে। চোখ রাখুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে। নমস্কার।